ভাইয়া, প্রতিদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে প্রতিদিন একটা ঝামেলায় পড়ি। সেটা হচ্ছে যখন দেখি পিছনে ফিরে যে সারাদিন কি করলাম, তখন দেখা যায় দুনিয়ার সব কিছু করে ফেলাইছি কিন্তু কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সেটাই করা হয়নি। এটা হইতে পারে বাড়ির কাজ, এটা হইতে পারে কোনো একটা এক্সামের প্রিপারেশন, অথবা অ্যানিথিং, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ যেটা ডেডলাইন আজকে ছিল সেটা করা হয়নি। নট লাইক যে ভাই আমি ফ্যামিলিতে প্রচুর টাইম দিয়ে ফেলছি বা আমার স্বাস্থ্যের পিছনে টাইম দিয়ে উল্টাই ফেলছি বা হবির পিছনে টাইম দিয়ে উল্টাই ফেলছি, এমন কিছু না। বাট সময়টা না ভাইয়া কই জানি চলে যায়, রাতে যখন ঘুমাইতে চাই তখন মনে হয় আয় হায় এত কিছু করলাম বাট সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটাই করলাম না। এই যে একটা দুষ্ট চক্র, এইটা আমরা মোটামুটি সবাই ফেস করি, আমিও ফেস করি। অ্যান্ড দেন রাতে আবার ঘুমাইতে যাওয়ার সময় একটু মন টন খারাপ করে চিন্তা করি, আচ্ছা ঠিক আছে ফাইন, যা হওয়ার হয়ে গেছে আজকে, কালকে থেকে আমি ঠিক হয়ে যাব। অ্যান্ড দেন দেখা যায় কালকে সকালেও ঘুম থেকে জাগার পর কিছুক্ষণ হয়তো আমি ঠিক থাকি, তারপর আবার যে লাউ সেই কদু, কই জানি সময়গুলো চলে যায়। অ্যান্ড রাতে ঘুমাইতে যাওয়ার আগে আমার মনে হয় ধ্যাত আজকেও সেম ভুল করে ফেলছি, এত কিছু করছি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আজকে যেগুলো করা দরকার ছিল, যেগুলো না করলে আমি বিপদে পড়বো, ওইগুলোই করা হয়নি। তো এই যে একটা দুষ্ট চক্র, টাইম ম্যানেজমেন্টের যে দুষ্ট চক্র, সে কাজ করি বাট ইম্পর্টেন্ট কাজগুলো, দরকারি কাজগুলো করা হয়নি, এইটা ভাঙ্গার জন্য বেশ ভালো একটা প্র্যাকটিক্যাল রুল আছে যেটা আমি নিজে অ্যাপ্লাই করি, আমার ক্ষেত্রে কাজে দেয়। রুলটা হচ্ছে দ্য 888 রুল। নট লাইক যে এই রুল অ্যাপ্লাই করলে তোমার লাইফ থেকে এই প্রবলেম পুরোপুরি চলে যাবে, বাট তুমি অনেকখানি কন্ট্রোল করতে পারবা। আমার ক্ষেত্রে এই জিনিসটা বেশ ভালো কাজ করে, যখন আমি এই রুল অ্যাপ্লাই করে বন্ধ করে দিই তখন আবার লাইফ এলোমেলো হয়ে যায়। তো তোমাদেরকে খুবই ঝটপট আমি এই রুলটা কীভাবে অ্যাপ্লাই করবা সেটা বুঝাই দিচ্ছি, বাট এক একজনের লাইফ এক এক রকম, এটা মাথায় রেখো। তুমি তোমার লাইফে কীভাবে এই রুলটা অ্যাপ্লাই করবা তোমার মতো করে সুবিধা মতো মডিফাই করে নিতে পারো, ঠিক আছে? বাট এখানে আমি কীভাবে অ্যাপ্লাই করি এটা তোমাদেরকে আমি এক্সপ্লেইন করতেছি। এক নাম্বার জিনিস হচ্ছে 8 hours অফ গুড স্লিপ। 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা তুমি যদি জেগে থেকে ওখানকার 16-র মধ্যে যদি আবার 8 ঘন্টা খুবই হার্ডওয়ার্ক করতে চাও, তোমার যে মোটিভেশনটুকু দরকার, তোমার যে এনার্জিটুকু দরকার, তোমার যে ফোকাসটুকু দরকার, সেটার জন্য আমাদের পুরো শরীরের এবং ব্রেনের বেশ কিছু কেমিক্যাল লাগে, ব্রেনকে রেস্ট করতে হয়, হাবিজাবি আর অনেক ব্যাপার স্যাপার আছে। এই সবগুলা জিনিস যেগুলো পরের দিন 16 ঘন্টা তো হার্ডওয়ার্ক করা পসিবল না, 8 ঘন্টা হার্ডওয়ার্ক করার জন্য যা যা লাগে এগুলা প্রডিউসড হয় না যদি না আমরা তার আগের রাতে 8 ঘন্টার টানা একটা সাউন্ড স্লিপ দিতে পারি। এখন তোমরা বলবো যে ভাইয়া, অনেকে তো বলো 6 ঘন্টা ঘুমাইলে ইনাফ, 7 ঘন্টা ঘুমাইলে ইনাফ, 8 ঘন্টা ঘুমাইলে ইনাফ, কোনটা শুনবো? 8 ঘন্টা ঘুমের ব্যাপারটা সবাই রেকমেন্ড করে, তোমার যদি দেখো যে 6 ঘন্টা ঘুমানোর পর তুমি ফোকাস ধরে রাখতে পারো, মনোযোগ ধরে রাখতে পারো, 6 ঘন্টা ঘুমাও, এটা এক একজনের বডির উপর ডিপেন্ড করে। সো তুমি অ্যাটলিস্ট এটা মেনটেন করো যে তোমার যাতে প্রতিদিন রাতে 6 থেকে 8 ঘন্টার একটা যাতে সাউন্ড স্লিপ হয়। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে ভাইয়া সাউন্ড স্লিপ কেমনে দিব, শত চেষ্টা করে তো ভাইয়া রাতে ঠিক মতো ঘুমাইতে যেতে পারি না, ঠিক টাইমে ঘুমাইতে যেতে পারি না। এটার সহজ একটা সমাধান হচ্ছে তুমি রাতে যেই টাইমটাতে ঘুমাইতে যাও, এটা হইতে পারে রাত 1টা, এটা হইতে পারে রাত 12টা, যেই টাইমটাতে তুমি ঘুমাইতে যাও তার 1 ঘন্টা আগে তুমি তোমার সব কাজকর্ম বন্ধ করে দিবা। বন্ধ করে তোমার রুমের লাইট কমাই দিবা, তোমার বিছানাটা গোছাবা, অ্যান্ড দেন পসিবল হইলে বডির টেম্পারেচারের ইকুয়াল টেম্পারেচার পানিতে গোসল করে আসবা, বা 1 ডিগ্রি বেশি টেম্পারেচার পানিতে গোসল করে আসবা। এটা করলে যেটা হয় সেটা হচ্ছে লাইট কম থাকার কারণে অটোমেটিকলি আমাদের চোখ রিল্যাক্সড হয়ে যায়, ঘুম আসাটা তখন ইজি হয়। আর তুমি যখন অল্প একটু গরম পানি দিয়ে গোসল করে আসো, নট গরম পানি, তোমার বডি টেম্পারেচার থেকে স্লাইটলি একটু হায়ার, তুমি যখন গরম পানিটা দিয়ে গোসল করে আসো তখন যেটা হয় বডির বাইরের টেম্পারেচার বেড়ে যায়, অ্যান্ড এটাকে ব্যালেন্স করার জন্য এটাকে তো কমাইতে হবে, তাই না? এটাকে কমানোর জন্য বডির ভেতরে কী করতে হবে, টেম্পারেচার কমাই দিতে হবে। আর টেম্পারেচার কমানোর জন্য যেটা হয় বডির ভেতরের ব্লাড ফ্লোটা কমে যায়, অ্যান্ড ব্লাড ফ্লো কমলে কী হয়, ব্রেন অক্সিজেন যাওয়া কমে যায়, অ্যান্ড অটোমেটিক্যালি তুমি ঘুমাই পড়ো। অ্যান্ড মেক শিওর তোমার বিছানাটা যাতে একটু কমফোর্টেবল হয়, ওখানে যাতে খুব বেশি সাউন্ড না থাকে, অ্যান্ড তুমি চোখে ব্লাইন্ডার লাগাইতে পারো,
কানের দরকার হয় তুমি ইয়ারবাডস ব্যবহার করতে পারো, বাট মেক শিওর তুমি যাতে 8 ঘন্টা একটা সাউন্ড স্লিপ দাও, 6 থেকে 8 ঘন্টার। এটা ছাড়া তুমি পরের দিন জীবনেও ফোকাস থেকে কাজ করতে পারবা না। সেকেন্ড থিং, 8 আওয়ার্স অফ হার্ড ওয়ার্ক। ঘুম থেকে যখন জাগলা, জাগার পর প্রথম যে 8 ঘন্টা, এই 8 ঘন্টা টাইম তোমার একটা দিনের সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট। আমি এটা এখানে তোমাদেরকে একে দেখাই। সো এখানে 8 ঘন্টা ঘুমাইলা, ঠিক আছে, এখানে 8 ঘন্টা হার্ডওয়ার্ক করবা, এই 8 ঘন্টা হাবি যাবি অন্য অনেক কিছুর জন্য হইতে পারে। এই যে এখানে ঘুম থেকে জাগলা, সরি, ঘুম থেকে জাগার পর পরবর্তী 8 ঘন্টা তোমার দিনের সবচাইতে ইম্পর্টেন্ট সেগমেন্ট। এই 8 ঘন্টার মধ্যে যদি তুমি তোমার সব কাজ, গুরুত্বপূর্ণ কাজ গুছাই ফেলতে না পারো, তুমি পরের 8 ঘন্টায় সেটা করতে পারবা। এই জন্য সেকেন্ড রুল হচ্ছে, ঘুম থেকে জাগার পরপরই একটা লিস্ট করে ফেলবা যে আজকে আমাকে কোন কাজগুলো করা লাগবেই লাগবে, যে কাজগুলো না করলে আমি সমস্যায় পড়বো, ওইগুলো একটা লিস্ট করবা। করে ঘুম থেকে জাগার পর ওই কাজগুলো করা শুরু করে দিবা। ওই কাজগুলো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তোমার হাতে অন্য যত কাজ আসবে তুমি এগুলো একটা কাগজে নোট রাখতে পারো, বা অন্য যত থটস আসবে তোমার মাথায় তুমি এগুলো কোথাও লিখে রাখতে পারো। লিখে রেখে বাকি যে সময়টুকু আছে ওই সময়টুকুতে ওইটাতে টাইম দিলা। তাহলে সেকেন্ড রুল কি? সেকেন্ড রুল হচ্ছে, ঘুম থেকে ওঠার পর, ধরো আজকে তোমাকে 5টা বাড়ির কাজ করা লাগতে পারে, আজকে তোমাকে 15টা ম্যাথ করা লাগতে পারে, আজকে তোমাকে একটা এক্সামের প্রিপারেশন নিতে হবে, তুমি যদি চিন্তা করো ঘুম থেকে জাগলাম, আচ্ছা একটু রিল্যাক্স করে নিই, আচ্ছা একটু টিভি দেখে নিই, আচ্ছা একটু ফোন ইউজ করে নিই, আচ্ছা একটু রিল্যাক্স করে নিই, দেন পড়তে বসো, না, তোমার আর পড়তে বসা হবে না। এটা মেক শিওর করতে হবে, ঘুম থেকে ওঠার পর প্রথম 8 ঘন্টার মধ্যে আমাকে দুনিয়ার যত ইম্পর্টেন্ট কাজ আছে ওইটা করে ফেলতে হবে। ওই টাইমটুকুতে আমি যা খুশি তা করতে পারবো না, যেটা মনে আসবে, যেটা মাথায় আসবে ওইটা আমি করবো না। যা যা মাথায় আসবে ওইগুলোর মধ্যে যেটা আমার করা আসলেই জরুরি ওই কাজগুলো আমি এই টাইমটুকুতে করব, বাকিগুলো স্কিপ করে যাব। অ্যান্ড দেন থার্ড রুল হচ্ছে, তুমি যখন প্রথম 8 ঘন্টা ঘুম থেকে জাগার পর এই সময়টুকু দিয়ে ফেলবা তোমার সবচাইতে ইম্পর্টেন্ট কাজগুলো করার পিছনে, তারপরও তোমার অনেক কাজ বাকি থাকবে। অ্যান্ড তোমাদের কাছে মনে হবে, তোমরা তো স্কুলের শিক্ষার্থী, তোমাদের কাছে মনে হবে যে আমি তো, আমার তো 8 ঘন্টা টাইম চলে যায় স্কুলের মধ্যেই, তাহলে আমি বাসায় পড়াশোনা করার জন্য 8 ঘন্টা টাইম কোথায় পাবো? এই যে আপনি যে বললেন ঘুম থেকে জাগার পরেই 8 ঘন্টা টাইম যাতে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজের মধ্যে দিয়ে ফেলি, তোমাদের যেহেতু প্রতিদিনের মধ্যে ঘুমানোর পর এই যে প্রথম 8 ঘন্টা টাইম, এটা যেহেতু স্কুলের পড়াশোনায় চলে যায়, সেই ক্ষেত্রে তোমরা দ্বিতীয় যে 8 ঘন্টা টাইম আছে ওই 8 ঘন্টা টাইমের মধ্যে 5 ঘন্টা টাইম, 5 ঘন্টা টাইম তোমরা আলাদা করে রেখে দিবা। কিসের জন্য? স্কুল করার কারণে যেই ইম্পর্টেন্ট কাজগুলো, যে পড়াগুলো তুমি কমপ্লিট করতে পারো নাই, ওই কাজগুলো কমপ্লিট করার জন্য। তারপরে যে বাকি সময়টুকু আছে এই সময়টুকু দেওয়া হচ্ছে এই 3F, 3H অ্যান্ড 3S। এই জিনিসগুলো কি? আসো একটু দেখি। প্রথম 3F হচ্ছে ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড ফেথ। তুমি পড়াশুনো করতেছো, ফাইন, বাট তুমি যদি তোমার ফ্যামিলির যত্ন না নাও, তুমি পড়াশোনা কার জন্য করতেছো এটা একবার চিন্তা করে দেখো। সো প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট হলেও তোমার মা বাবা ভাই বোনের সাথে একটু কথাবার্তা বলো, কার কী অবস্থা একটু খোঁজখবর নাও। সেকেন্ড থিং হচ্ছে ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি বন্ধু বলতে দুনিয়াতে, প্রকৃত বন্ধু বলতে দুনিয়াতে কিছু নাই, আমরা যেরকমটা মনে করি। বন্ধু বলতে এখানে আমি বোঝাচ্ছি যে তোমার কাজে আসবে, তোমার পড়াশোনার ক্ষেত্রে কাজে আসতে পারে, তোমার স্কিল ডেভেলপমেন্টের কাজে আসতে পারে, এইরকম কিছু মানুষ যাদের কাছ থেকে তুমি হেল্প নিতে পারো বা যাকে তুমি হেল্প করতে পারো, এরকম কিছু মানুষের সাথে সময় কাটাও। অ্যান্ড 3 নম্বর জিনিস হচ্ছে, যেই ধর্মেরই হও না কেন, তোমরা যেন দিনের নির্দিষ্ট একটা সময়ে তোমার ধর্মীয় বিশ্বাসের পিছনে সময় দাও। অ্যান্ড দেন নেক্সট 3HS, ভাইয়া তুমি এত পড়াশোনা করতেছো, তোমার যদি হেলথই ঠিক না থাকে,
এই পড়াশোনা দিয়ে তুমি কী করবা। এই জন্য দিনের একটা সার্টিন অংশ দিতে হবে হেলথে, একটা সার্টিন অংশ দিতে হবে হাইজিনে। হাইজিন বলতে নিজের চুল, নখ, কাপড় চোপড়, বাসা বাড়ি এগুলো ক্লিন রাখা। অ্যান্ড আরেকটা অংশ দিতে হবে হবিতে। এটা হবিটা হইতে পারে বই পড়া, সাইক্লিংয়ে যাওয়া, খেলাধুলা, যেটা তোমাকে হ্যাপি করে। অ্যান্ড দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, 3S হচ্ছে তোমার সোলের পিছনে কিছু একটা টাইম দাও। জিনিসটা কীরকম, গান শুনতে পারো বা তুমি একা কোথাও গিয়ে বসে থাকতে পারো, একা কোথাও ঘুরে আসতে পারো, তাহলে তোমার যে আত্মা এটা শান্তিতে থাকবে। সোলের পিছনে টাইম দিতে পারো। অ্যান্ড দেন নেক্সট থিং হচ্ছে সার্ভিস। তুমি যখন তোমার সক্ষমতার ভেতরে কাউকে সাপোর্ট দিবা, তোমার কোনো একটা ফ্রেন্ডকে হেল্প করবা, তখন দেখবা অটোমেটিক্যালি তোমার ভাল লাগতেছে, তো তুমি কাউকে হেল্প করতে টাইম দিতে পারো। অ্যান্ড দেন 3 নম্বর জিনিস হচ্ছে স্মাইল। ঘুমাইতে যাওয়ার আগে কিছু একটা দেখতে পারো, যেটা দেখলে প্রচণ্ড হাসি পায়, মিম দেখতে পারো, এরকম কিছু একটা। বাট এখানে আমি যদি তোমাদেরকে সামারাইজ করি, সেটা হচ্ছে তোমরা যদি এইট রুল অ্যাপ্লাই করতে যাও, এখানকার 8 আওয়ার্স অফ 3FS, 3HS অ্যান্ড 3SS, এইগুলোতে খুব বেশি একটা সময় দিতে পারবা না। কেন সময় দিতে পারবা না, কারণ ওই যে তোমাকে 8 ঘন্টা টাইম স্কুলে দিয়ে ফেলতে হচ্ছে, তো তোমরা 8 ঘন্টা টাইম স্কুলে দেওয়ার পর বাকি যে 8 ঘন্টা টাইম থাকে ওখান থেকে 5 ঘন্টা টাইম তোমার পড়াশোনার পিছনে দিবা। বাট বাকি যে 3 ঘন্টা টাইম আছে, ওই 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা এটাতে দিবা, 1 ঘন্টা এটাতে দিবা, 1 ঘন্টা এটাতে দিবা। যদি এইভাবে তোমরা লাইফটাকে গুছাইতে পারো, তাহলে দেখা যাবে যে প্রতিদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে আর এটা মনে হবে না যে আমি তো সারাদিনের ইম্পর্টেন্ট কাজটাও করলাম না, ফ্যামিলিকেও টাইম দিলাম না, নিজেরও যত্ন নিলাম না, ধ্যাত লাইফে কী করলাম। বাট যদি এই 8-8-8 রুল অ্যাপ্লাই করো, তাহলে দেখবা ইম্পর্টেন্ট কাজটাও করা হয়েছে, ফ্যামিলিকেও সময় দেওয়া হয়েছে, নিজেরও যত্ন নেওয়া হয়েছে, সবই করা হয়েছে, অ্যান্ড আলটিমেটলি শান্তিতে ঘুমাইতে যেতে পারবা। এই 8-8-8 রুলের কনসেপ্টটা আমি যেখান থেকে নিয়েছি, এটার রেফারেন্স আমি কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো।